বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি স্বামীবাড়ি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, আজকের আলোচনায় অনেকের অনেক বিপদ, অনেক সমস্যা সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কে করবে? আল্লাহই করবে। আচ্ছা, আল্লাহ কিভাবে করবে সেটাই আজকে আলোচনা। আমরা কিন্তু জায়গা রেখে আলাদায় নক করছি, যেখানে যেটা করার কথা এটা ভুলটা করছি, উল্টাটা করছি। তো আজকের আলোচনায় ইনশাআল্লাহ সেই ভুলটা আমাদের ভেঙে যাবে এবং আমরা বর্তমানে যারা খুব কষ্টে আছি সেই কষ্টগুলো কি, যে আমরা জগতে চলতে যাইয়া ব্যবসা বাণিজ্য ভালো না, মানুষের অপমান নিতে হচ্ছে, সংসারটা ঠিক মতো চলছে না, সবসময় মন গম্ভীর থাকে, মন ভালো থাকে না। দেখা যায় অনেক মানুষে ঋণগ্রস্ত হয়ে আছে, এই ঋণের কারণে দেখা গেছে ইনকাম হচ্ছে না ঠিক মতো, মানুষে বিভিন্ন টর্চারিং করে কথা বলছে, সমাজের সম্মান নেই, ফ্যামিলিতে সম্মান নেই, মন সবসময় গম্ভীর এবং আতঙ্কে থাকতে হয়। তখন দেখা যায় যে আমরা আল্লাহর ইবাদতও করতে পারি না, কিন্তু আল্লাহকে কোনভাবে, কোথায়, কখন, কিভাবে কিছু আমল, কিছু কাজ করলে আস্তে আস্তে আমাদের সব কিছু ঠিক হয়ে আসবে। তবে মনে রাখবেন, ঠিক যখন হয়ে আসবে বা অনেক কিছু ঠিকের দিকে এসে গেছে, আল্লাহর ইবাদত কিছু ছাড়বেন না। যদি ইবাদতকে ডিল দেন, আল্লাহ থেকে বৈমুখ হন, এরপরে গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে গ্যারান্টিযুক্ত কিছু কথা যা শুনলে, যা মানলে আপনারা আবার আস্তে আস্তে ভালো পর্যায়ে এসে যাবেন। ব্যবসা বাণিজ্য ঋণ গুছিয়ে সম্মান যা চলে গেছে তা আবার ফিরে আসবে। অবশ্যই অবশ্যই আজকের আলোচনাগুলো খেয়াল করে শুনবেন। দেখুন, মানুষ কিন্তু আল্লাহর কাছে কিছু চায়, যখন চায় তখন আল্লাহ দিতে বাধ্য নয়, চাওয়ার একটা সময় আছে। এবং কি বলে চাবেন, কোন জিনিসটা বলে আপনি চাবেন, এটাও কিন্তু মানুষ জানে না। দেখেন, বাস্তব জগতে আমরা যদি কোনো চাকরির দরখাস্ত করি, তাহলে 5টার সময় কিন্তু অফিস আদালত বন্ধ হয়ে যায়। আমরা যদি রাতের 9টায় বা 10টায় গিয়ে যদি আমরা সে অফিসের মধ্যে দরখাস্ত দিতে যাই, তখন কিন্তু দরখাস্ত দিতেও পারবে না, আমার কাজও হবে না। আচ্ছা, তো আল্লাহ কিন্তু কিছু কথা বলেছে যে দেখো, পৃথিবীর সমস্ত অফিস আদালত যখন বন্ধ হয়ে যায় আর যখন রাতের গভীর হয়, 2টা 3টা যখন রাতের গভীর হয়, তখন আমি আল্লাহ আমার অফিস খুলি আর আমার ফেরেস্তাদেরকে বলে দেই, দেখো দুনিয়াতে ছিটিয়ে ছড়িয়ে আছে কত মানুষ, কত দুঃখ কষ্ট, কত মানুষের কত কিছু চাওয়া পাওয়া আছে, যারা অনেক বিপদগ্রস্ত হয়ে আছে, তারা আমি আল্লাহর নাম নিতে চাইলেও পারছে না, ইবাদত করতে চাইলেও পারছে না। তাহলে এমন ব্যক্তিদের খবর নাও, কোন দেশে, কোন শহরে, কোন গ্রামে, কোন বাড়িতে কে বসে আমার কাছে কি চাচ্ছে তোমরা খবর নাও। যখন ফেরেশতারা রাতের গভীরে ডিউটি দিতে থাকে যে এই ঘরে সেই ঘরে, কিন্তু যারা বিপদগ্রস্ত ছিল অসময়ে আল্লাহর কাছে চেয়েছে আর রাতের যখন গভীর হয়েছে তারা ঘুমিয়েছে, তবে কিছু কিছু লোক দেখা যায় রাতের গভীরে উঠে মোনাজাত করে, সেজদা করে, মোনাজাত করে চোখের পানি ঝরিয়ে বলছে, আল্লাহ যেই সমস্যার মধ্যে পড়ে আছি, এই সমস্যা থাকলে না তোমার নাম ডাক করতে পারি, না আমল করতে পারি, না তোমার প্রচার করতে পারি, কিছুই পারতেছি না, সংসারে অভাব, ঋণগ্রস্ত,
ব্যবসা বাণিজ্য ভালো না, মানুষে অসম্মান দিয়ে কথা বলে, কেমনে তোমাকে ডাকবো গো আল্লাহ? তুমি যদি একটু লাইন গ্যাপ করে দিতে, তুমি যদি একটু সহজ করে দিতে, তাহলে আল্লাহর অফিস রুম, আল্লাহ সে অফিস রুম যাকে চৌথা আসমান বলা হয়, সেখানে তিনি বসেন গভীর রজনীতে। আর যখন তিনি বসেন, আর যাদের দুঃখ দুর্দশা তারা ঘুমিয়েছে, আর কিছু কিছু লোক যখন দেখে যে আল্লাহকে ঠিক জায়গায় নক করছে, নক করবেন কি দিয়ে? যে আপনি এত ঋণগ্রস্ত, আপনি এত অভাবে আছেন, অপমান অপদস্থের মধ্যে আছেন, এগুলো গুছিয়ে উঠতে গেলে আল্লাহকে নক করবেন রাতের দুইটার পরে, কি বলে কোন জিনিসটা করে আপনি নক করবেন সেটা হলো দেখুন। আপনি রাতের গভীরে উঠে আপনি আল্লাহ নামের জিকির করেছেন, কালবের মধ্যে ধাক্কা দিয়ে দিয়ে আপনি জিকির করেছেন, যখন কালবের মধ্যে যখন ধাক্কা দিয়ে আল্লাহকে আল্লাহু যখন ধাক্কা দিয়ে বলা হয়, তখন এই ধাক্কা আল্লাহর সিংহাসনের মধ্যে লাগে, তখন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, দেখো ইমুক দেশ ইমুক গ্রাম থেকে কেউ আমার নামে ফানাফিল্লা হয়েছে, সে কি চায়, তার কি দরকার? তখনই কিছুক্ষণ জিকির করে আল্লাহকে সেজদা করে যখন মোনাজাত করবেন চোখের পানির সাথে, আর বলতে হবে যে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আপনি বলবেন কি, ইয়া মগ নেহু, ইয়া মগ নেহু, ইয়া মগ নেহু, এই নামটি 126 বার জপনা করবেন চোখের পানির সাথে। তখন ইয়া মগ্নেউ এই কথাটার কি, এই কথাটা হলো আল্লাহর 99 নামের এক নাম, এই নামে আল্লাহ মানুষকে ঋণ গুছিয়ে দেয়। আজকে শুধু এই নামের মধ্যেই থাকলেন। আচ্ছা, এর পরের দিন যখন আপনি আবার রাতের 2টা বাজে আল্লাহর জিকির শুরু করে দিয়েছেন, আল্লাহকে সেজদা করতেছেন, আল্লাহর কাছে মোনাজাত করতেছেন, এরপরে আপনি যে সচ্ছলতার জন্য যেন মোটামুটি অর্থনীতিটা ভালো হয়, সংসারের চাহিদা পূরণ করে এবং মানুষের ঋণ ফিন শোধ করে যেন আল্লাহকে আপনি ইবাদত করতে পারবেন, তখন পরের দিন রাত্রে সেই নামটি বলতে হবে, কি, ইয়ামুন এম, ইয়ামুন এম, ইয়ামুন এম, এই নামটি 111 বার আপনি পাঠ করবেন। কারণ আল্লাহ নামে তো, যে আল্লাহ তো সর্বমবিরাজিত, কিন্তু দেখেন যখন ইয়ামুন এম এই নামের গুণ ক্ষমতা, এই নামের গুণ ক্ষমতা নিয়ে যখন ডাকা হবে, তখন আল্লাহর গুণবাচক একটি নাম ইয়ামুন এম, এই নামটিতে যখন ডাকা হবে, তখন আল্লাহ তখন বুঝবে সে অর্থনীতিতে দুর্বল হয়ে গেছে, সে তার কিছু দরকার, তার কিছু সম্পদ দিতে হবে। তখন এই নাম জপার পরে যখন আপনি চোখের পানির সাথে মোনাজাত করতে বলেছেন যে হে আল্লাহ, বেশি সম্পদ হইলেও মানুষ তোমাকে ভুলে যায়, আবার একেবারে না থাকলেও মানুষ দুনিয়ার তাড়নায় অভাবের তাড়নায় সে তোমাকে ভুলে যায়, এমনভাবে রাখো যেতে তোমার ইবাদত করতে পারি এবং আমাদের সেই ঋণ ফিন শোধ করে তোমার দেওয়া গোলাম হয়ে আমি যেন তোমার দেওয়া এই সংসারকে আমি সুন্দর মতো পরিচালনা করতে পারি এবং টাইম টু টাইম তোমার ইবাদত করতে পারি। তখন আল্লাহ কি করেন, তখন আল্লাহ সেই বান্দার উপরে, সেই বান্দার উপরে কি, রহমত বর্ষিত করেন। যখন রহমত বর্ষিত করেন তখন কি হয়, ইয়া মগ্নেও আল্লাহ বলবে এই নামের গুণে তার ঋণ মুক্তি হোক। তবে ধৈর্য ধরতে হবে, এই নাম সর্বদাই জপনা করতে হবে, করতে পারলে দ্রুত কাজ হবে। ইয়া মন এম এটাও সময় সময় জিকির করতে হবে।
তখন এই দুইটা নামের গুণে একটা দিয়ে আপনার ঋণ শোধ, আরেকটা দিয়ে ইয়ামুন এম দিয়ে আপনি সম্পদ এসে যাবে, সম্মান ফিরে আসবে। এরপরে যখন আপনি এই কাজগুলো করে ঘুমাবেন, এর আগে দিয়ে কী করতে হবে? ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু এই নামটি কিছুক্ষণ জপনা করে মোনাজাত করবেন চোখের পানির সাথে। তবে আরও একটি কথা বলুন, দেখেন মানুষের প্রতি যে মানুষের চোখ লাগে বা দৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করার কারণেও মানুষের ক্ষয়ক্ষতি হয়, এটার প্রমাণ যে মানুষের চোখ লাগে বা দৃষ্টিতে মানুষের যে ক্ষতি হয় এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছে। সেটা কিরকম? যেমন তার ছোট্ট নাতিকে হাসান হোসেনকে যখন ঘরের বাহিরে বের করা হয়েছিল তখন তিনি বলেছিলেন তোমরা তাকে ঘরে নিয়ে যাও, কারণ এখানে কাল দৃষ্টি পড়তে পারে। তাই আমি বলবো সেখানে যখন এরকম কিছু হয়েছিল, কাল দৃষ্টি পড়ার সম্ভাবনা থাকতে পারে, তাহলে আমরাও কিন্তু সেই কাল দৃষ্টি থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আর সেই কাল দৃষ্টি থেকে মুক্ত থাকতে হলে আমাদের কি করতে হবে? আপনি যখন ঘুমাবেন রাত্রে তখন সূরা ফাতিহা তিনবার, সূরা ইখলাস তিনবার, ফালাক একবার, নাস একবার বলে হাতে ফুদিয়ে এভাবে আপনি সারা শরীরটাকে মুছে দেবেন। যদি কাল দৃষ্টি বা আপনার প্রতিকারক ক্ষতির দৃষ্টি থাকে তাহলে সেটা ছুটে যাবে। এবং সকালে ঘুম থেকে ওঠার সময়ও আপনারা এই কাজটি করে ফুক দিয়ে শরীরকে মোছা দিয়ে দেবেন, তাহলে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ। আবার যখন রাতে করবেন, রাত থেকে সকাল পর্যন্ত আপনি নিরাপদ। এই নিয়মে আপনি চলতে থাকেন আর ধৈর্যশীল হন, আল্লাহর কাজ আস্তে আস্তে একসময় দেখবেন যে আপনার অভাব গুছিয়েছে, সম্মান ফিরে আসছে, সম্পদ হয়ে গেছে। কিন্তু আল্লাহর ইবাদত থেকে কখনো গাফেল হবেন না। তাহলে কি হবে? আপনি মিডিলে থাকবেন, আল্লাহর ইবাদত করবেন, আপনার সব কিছু ঠিক থাকবে, আল্লাহই ঠিক রাখবে সেই নামের গুণে। তবে আল্লাহ কি বলেছে? আমি যে 99টা নাম প্রকাশ করেছি, তোমরা সমস্যা হলে তোমরা রহমত থেকে যদি তোমরা বিচ্যুত থাকো তাহলে ইয়া রহমানু তোমরা এই নাম তোমরা পাঠ করো, এবং অভাবগ্রস্ত হয়েছো ইয়ামুন এম ঋণগ্রস্ত হয়েছো ইয়ামুন নেউ তোমরা টাইম টু টাইম করো, অবশ্যই অবশ্যই এই নামের গুণ থেকে তোমাদেরকে আমি কিছু দিয়ে থাকবো। আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুযোগ সুবিধা রেখেছে, কিন্তু সেই সুযোগ সুবিধা আমরা নেই না। তো এখন আমি শেষে যে কথাটি বলব যে কোরআন পাঠ করতে হবে, এবং কোরআনকে পাঠ করার পরে আরবিতে পড়েছি, কোরআন বুঝিনি, কোরআনকে বাংলাটা আমরা পড়লে আমরা পড়ে বুঝে নিতে হয়। আরেকটা হলো কোরআন নিজে কথা বলে, সেটা কোন কোরআন? আল্লাহ বলেছে কি রুহে ইনসানিয়াতের কোরআন নিজে কথা বলে, আর অপরত্ব কোরআন যেই কোরআনের কোনো শেষ নেই। তাই বলবো যে এই কাগজে যে কোরআন 30 পারা এটাকে বোঝার চেষ্টা করব, আল্লাহর ইবাদত করব, এবং এই কোরআনের মধ্যেই লেখা আছে হে রাসূল আপনার হাতের উপর যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। তাহলে কি আপনি খুব তাড়াতাড়ি জয়লাভ করবেন। যদি আল্লাহর কথা অনুসারে একজন কামেল মুর্শিদকে ধরেন, তাহলে মুর্শিদ কথাটা কি কোরআনে আছে? আছে, সূরা কাহাফের 17 নম্বর আয়াতে, যে যারা আমার মুর্শিদকে এড়িয়ে চললো, মুর্শিদকে ধরলো না, বুঝলো না, মানলো না, তারা পথভ্রষ্ট। তাহলে সেই পথভ্রষ্ট লোককে কি আল্লাহ দেখবে? তাহলে আমরা এই দিকেই লক্ষ্য করব, একজন কামেল মুর্শিদ, একজন কামেল আউলিয়া দেখে আমাদের বায়াত গ্রহণ করতে হবে। তখন দেখবেন আস্তে আস্তে আপনার জীবন সুন্দর হবে, এবং আল্লাহর প্রেমে আপনার চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। তখন আল্লাহ আপনার প্রতি মায়া সৃষ্টি হবে এবং আল্লাহর প্রতি আপনার প্রেমের সৃষ্টি হবে। তখন দুনিয়াতে আল্লাহর ইবাদতে রইলেন এবং মৃত্যুর পরেও সেই আল্লাহকে পেয়ে গেলেন।
তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো করার উদ্দেশ্য হলো রোজার ঈদ এসে গেছে। এই তো আর কিছুদিন পরে রোজার ঈদ আসবে, তখন দেখা যায় কত ঘরে কত ছেলে মেয়ের আছে, তারা বলবে মা বাবা আমাকে একটা সুন্দর জামা কিনে দিবে, আমাকে একটা প্যান্ট কিনে দিবে, কিন্তু এমন অভাবগ্রস্ত সংসার আছে যা আমরা এটা কিনে দেওয়ার সমর্থ রাখি না। আল্লাহ তুমি যদি তৌফিক দাও তাহলে পোলাপানকে কিছু কিনে দিতে পারবে। তবে আমি বলবো এই নিয়মগুলো করুন, আল্লাহ সুন্দর ঈদ কাটাবে, আনন্দের সাথে হবে, অভাব থাকবে না, অভাব কমে যাবে। তবে এটাও মনে রাখতে হবে আপনার পাশের ঘরে যদি কোনো গরিব লোক থাকে, আপনার ছেলের জন্য মেয়ের জন্য যদি দুইটা জামা কিনে থাকেন, আরও একটা জামা বেশি কিনবেন, ওই পাশের ঘরের ওই বাচ্চাটাকে দিবেন যারা অভাবে আছে, তখন আল্লাহ খুশি হবে। আর আল্লাহও বলেছে যে সূরা মাওনে দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়। তার মানে কি, এতিমকে যখন আপনি সহযোগিতা করবেন, একটা এতিমকে খাওয়াবেন, একটা এতিমকে আপনি কাপড় পরিয়ে দিবেন, তখন আপনার সারা মাসের রোজার মধ্যে যদি ত্রুটি থাকে, ইবাদতের মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে সেই গরিবকে যে দান করেছেন সেটার উদ্দেশ্য করে আপনার সব কিছু আল্লাহ কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা অবশ্যই মনে রাখবেন, এই নিয়মগুলো করুন, আবার সচ্ছলতা আবার সম্মান ফিরে আসবে। সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।